হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। ভারতের ইতিহাস থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম। আজকের অধ্যায় হচ্ছে ধর্মীয় আন্দোলন, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম। তবে এই অধ্যায় থেকে আগে একটা ক্লাস তোমাদের প্রোভাইড করেছি, সেখানে 40টা প্রশ্ন ছিল। আজ বাকি 50টা প্রশ্ন প্রোভাইড করব এই ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকে ক্লাসে প্রথম প্রশ্ন, মহাযান বৌদ্ধ ধর্মে কোন ভাষায় ধর্মগ্রন্থ রচিত হতো? সংস্কৃত ভাষা, অপশন গ। দুই নম্বর প্রশ্ন, বুদ্ধ চরিতে রচয়িতাকে? অশ্বঘোষ, অপশন ক। তিন নম্বর, নিগ্রন্থ নাটাপুত্র নামে কে পরিচিত ছিলেন? বর্ধমান মহাবীর, অপশন ক। চার নম্বর প্রশ্ন, নিচের কোন ব্যক্তি বুদ্ধের সমসাময়িক ছিলেন? বর্ধমান মহাবীর, অপশন ঘ। পাঁচ নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বৌদ্ধ ধর্মীয় গোষ্ঠী নয়? দিগম্বর বৌদ্ধ ধর্মীয় গোষ্ঠী নয়, অপশন গ। ছয় নম্বর, মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? জামালি, অপশন ঘ। সাত নম্বর, যে বৌদ্ধ শ্রমণ তিব্বতে বৌদ্ধ ধর্মে প্রচার করেছিলেন তিনি হলেন? নাগার্জুন, অপশন ক। আট নম্বর, জৈনরা কাকে প্রথম তীর্থঙ্কর বলে মানেন? ঋষভদেব, অপশন ক। নয় নম্বর, মহাবীর জৈন ধর্মে কোন নিয়ম অন্তর্ভুক্ত করেন? ব্রহ্মচর্য, অপশন গ। দশ নম্বর, কৈবল্য কোন ধর্মের সঙ্গে যুক্ত? জৈন, অপশন খ। এগারো নম্বর, কোন বৌদ্ধ সন্ন্যাসী সমুদ্রগুপ্তের শিক্ষক ছিলেন? হরিসেন, অপশন ঘ। বারো নম্বর, গান্ধাররা কোন ধর্মের অনুগামী ছিলেন? বৌদ্ধ ধর্ম, অপশন খ। তেরো নম্বর, বৌদ্ধ মাধ্যমিক কারিকা গ্রন্থের রচয়িতাকে? নাগার্জুন, অপশন ক। চোদ্দ নম্বর, বুদ্ধের নির্বাণ লাভের ঘটনা কোন চিহ্নের মাধ্যমে বোঝানো হয়? পদ্ম ও ষাঁড়, অপশন ক। পনেরো নম্বর, গৌতম বুদ্ধের জীবনের কোন ঘটনা পূর্ণিমা তিথিতে ঘটেনি? মহাপরিনিষ্ক্রমণ, অপশন ঘ। ষোলো নম্বর, নিচের কোনটি বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়? সৎইচ্ছা, অপশন গ। সতেরো নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোন প্রাণীটি সারনাথ স্তম্ভে খোদিত নয়? হরিণ, অপশন খ। আঠেরো নম্বর, মহাবীরের মৃত্যুর পর কে জৈন সংঘের প্রধান হন? জম্বু, অপশন ক। উনিশ নম্বর, বৌদ্ধ ধর্মে যোগাচারবাদ কে পত্তন করেন? মৈত্রেয়নাথ, অপশন খ। কুড়ি নম্বর, নিচের কোন বৌদ্ধ গ্রন্থটি ভারতে প্রণীত বৌদ্ধ ধর্মের অন্তিমতম গ্রন্থ? অপশন ঘ, বংশস্থাপকাশিনা, অপশন ঘ। একুশ নম্বর, প্রভাসগিরি কোন ধর্মের তীর্থক্ষেত্র? জৈন ধর্ম, অপশন খ। বাইশ নম্বর, কোন স্তূপ ক্ষেত্রটি বুদ্ধের জীবনের সঙ্গে যুক্ত নয়? সাঁচি, অপশন খ। তেইশ নম্বর, গান্ধার শিল্প কোন গোষ্ঠীর মধ্যে জনপ্রিয়তা লাভ করে? মহাযান, অপশন খ। চব্বিশ নম্বর, দীর্ঘ নিকায় এর মূল বিষয়বস্তু কি? পালি ভাষায় রচিত গুরুত্বপূর্ণ বৌদ্ধ গ্রন্থ, অপশন ক। পঁচিশ নম্বর, কে শূন্যবাদের শিক্ষা দেন? নাগার্জুন, অপশন ক। ছাব্বিশ নম্বর, কোন রাজা জৈন ধর্মের একান্ত পৃষ্ঠপোষক ছিলেন? খারবেল, অপশন গ। সাতাশ নম্বর, চীনা পরিব্রাজক হিউয়েনসাং কোন বিশ্ববিদ্যালয়ে পাঠ নেন? নালন্দা, অপশন ঘ। আঠাশ নম্বর, তৃতীয় বৌদ্ধ মহাসম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? পাটলিপুত্র, অপশন খ। উনত্রিশ নম্বর, নিচের কোন জোড়াটি ভারতীয় দর্শনের অংশ নয়? লোকায়ত ও কাপালিক, অপশন গ। তিরিশ নম্বর, পার্শ্বনাথের সঙ্গে সম্পর্কিত কোন জায়গাটি জৈন সিদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত? সম্মেদ শিখর, অপশন গ। একত্রিশ নম্বর, বুদ্ধ কোন প্রজাতান্ত্রিক রাষ্ট্রে মহাপরিনির্বাণ লাভ করেন? মল্ল, অপশন ক। বত্রিশ নম্বর, নিম্নলিখিত কোন ব্যক্তি প্রচার করেন নিয়তি সব মানুষ ক্ষমতাহীন? আজীবক, অপশন
গ। 33 নম্বর, নিচের কোন ব্যক্তিত্ব এশিয়ার আলো হিসেবে পরিচিত? ভগবান বুদ্ধ, অপশন খ। 34 নম্বর, রাজগৃহের রাজ চিকিৎসক জীবক যে গণিকার সন্তান ছিলেন তার নাম কি? রমণীয়া, অপশন খ। 35 নম্বর, ত্রিপিটক কোন ভাষায় লিখিত হয়? পালি ভাষা, অপশন গ। 36 নম্বর, শেষ তীর্থঙ্করের নাম কি? মহাবীর, অপশন খ। 37 নম্বর, কনিষ্কের আমলে কাশ্মীরে অনুষ্ঠিত বৌদ্ধ মহাসম্মেলনে কে সভাপতিত্ব করেন? বসুমিত্র, অপশন ঘ। 38 নম্বর, প্রথম বৌদ্ধ মহাসম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? রাজগৃহ, অপশন গ। 39 নম্বর, মহাবীর কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? পাবাপুরি, অপশন গ। 40 নম্বর, বোধগয়া কি জন্য বিখ্যাত? বুদ্ধের নির্বাণ প্রাপ্তিস্থান, অপশন খ। 41 নম্বর, নিচের কোন ব্যক্তিকে দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচারে দায়িত্ব দেওয়া হয়? ভদ্রবাহু, অপশন গ। 42 নম্বর, অষ্টাঙ্গিক মার্গের ধারণা কোন গ্রন্থের মূল ভাবনা? ধর্মচক্র প্রবর্তন সূত্র, অপশন ঘ। 43 নম্বর, ত্রিরত্নের তত্ত্ব কোন ধর্মের গর্ব? জৈন ধর্ম, অপশন গ। 44 নম্বর, বিক্রমশিলা মহাবিহারকে নির্মাণ করেন? ধর্মপাল, অপশন ঘ। 45 নম্বর, কার শিলালিপির দ্বারা প্রমাণিত হয় যে লুম্বিনী বুদ্ধের জন্মস্থান ছিল? অশোক, অপশন ক। 46 নম্বর, সারনাথ কোন রাজ্যে অবস্থিত? সারনাথ কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, অপশন গ। 47 নম্বর, জৈনদের ধর্মীয় পাঠ্য পুস্তকের ভাষা কোনটি ছিল? প্রাকৃত ভাষা, অপশন গ। 48 নম্বর, গৌতম বুদ্ধ ও মহাবীর উভয়ই কার রাজত্বকালে মারা যান? অজাতশত্রু, অপশন খ। 49 নম্বর, জৈনদের ধর্মগ্রন্থের নাম কি? অঙ্গ ও উপাঙ্গ, অপশন ক। শেষ প্রশ্ন 50 নম্বর, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক, অপশন ক। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাসে 50টা প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে লাইক করে দিও। নতুন বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।